আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে এমন একটি সাইট নিয়ে আলোচনা করব যেখানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং এই সাইটটি 100% পেমেন্ট করে। এটা বহু প্রমাণ আছে এবং এটা বিকাশ বা রকেট এইসব মাধ্যমে পেমেন্ট করে না, এটা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল লেনদেন সাধারণত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। বিকাশ বা রকেটের বিষয় আসলে তখন বুঝতে হবে যে এখানে কিছু সমস্যা থাকতে পারে। তো যাই হোক, আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। এখানে আরেকটু বলি যে আমরা অনেকেই প্রতিদিন 5 থেকে 10 ঘন্টা ফেসবুক বা টুইটার এইসব সোশ্যাল মিডিয়া সাইটে দিয়ে থাকি, কিন্তু আমরা যদি এই সাইটটিতে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিই তাহলেই কিন্তু আমরা 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবো। এছাড়াও যারা স্টুডেন্ট আছেন এবং যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সাইটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিকে যেটা হয় স্টুডেন্ট অথবা ফ্রিল্যান্সিং যারা করেন প্রথম দিকে তাদের কিছু আর্নিং না থাকায় তাদের জন্য চলা খুব সমস্যা হয়ে যায়, এমনকি তাদের পকেট মানিটাও জোগাড় করতে হয় বাবা মা বা আত্মীয় স্বজনের কাছ থেকে। তো তারা যদি এই সাইটে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেন তাহলে আপনারা এখান থেকে অনায়াসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আসেন আমরা দেখি এই সাইটে আমরা কিভাবে রেজিস্টার করব। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সহজ। এখানে দেখেন একটা রেজিস্টার বাটন আছে, এই বাটনে আমরা একটু ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এই পেজটি আমাদেরকে ফিল আপ করতে হবে। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন, আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি এসএম। এখানে আরেকটু বলে রাখি, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, যেমন কোমা বা সেমিকোলন এসব কোনো ক্যারেক্টার ইউজ করবেন না। আমি আমার মিডিল নাম দিচ্ছি আতিকুল, এরপর দিচ্ছি লাস্ট নেম ইসলাম, এখানে কোম্পানি আছে, কোম্পানি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা হবে না। এরপরে ডেট দিবেন। ডেট দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে হচ্ছে ইয়ার। তো আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ইমেল দিতে হবে, ইমেলটা আপনারা কপি করে দিতে পারেন অথবা আপনারা টাইপ করে দিবেন। আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি অবশ্যই 0 থেকে 9-এর ভিতরে হবে। সরি, এখানে পাসওয়ার্ডটি দিতে হবে 8 থেকে 20 ক্যারেক্টারের ভিতরে, অবশ্যই এখানে সব মিলাই দিতে হবে। এখানে দেখেন লেখা আছে মিনিমাম 3 লেটার্স, মানে রুলস হচ্ছে 3 লেটার্স, তারপরে হচ্ছে আপনার A থেকে Z, এরপরে হচ্ছে নাম্বার 0 থেকে 1, এগুলো সবগুলো মিক্সিং করে দিবেন। তো আমি আমার এখানে আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। এরপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে এখানে দিবেন জিপ কোড, এরপরে সিটি দিবেন, স্টেট বা রিজন এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, এখানে আমরা ঢাকা বা রাজশাহী এসব দিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমাদের কোনো স্টেট নেই, এই জন্য সরাসরি দেশের নামে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কান্ট্রি বাংলাদেশ। এরপরে যেটা করতে হবে এখানে সাবমিট করলেই হবে, সাবমিট। এই যে এখানে আর একটা ইমেল পাঠিয়েছে, এখন আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তা আমি আমার সুবিধার্থে এবং ভিডিওটা শর্ট করার জন্য আগে ইমেলের লগ ইন অবস্থায় ছিলাম, তা আমি দেখাচ্ছি কিভাবে এরপর ভেরিফাই করবেন। এখন ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন মাইক্রো ওয়ার্কার্স থেকে এখানে একটি ইমেল আমার কাছে অলরেডি চলে আসছে, আমি এটাতে এখন ক্লিক করছি। করার পরে দেখুন এখানে ভেরিফাই করার জন্য একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আছে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন এখানে চলে আসছে ইমেল ভেরিফিকেশন, ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন এখানে কনগ্রাচুলেশন জানিয়েছে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অনায়াসে কাজ করতে পারি। তো কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখেন উপরে অনেকগুলো ফিচার আছে, তো আমি এগুলো সম্পর্কে খুব শর্টে একটু আপনাদেরকে ব্রিফ করি। জবস, এখানে মানে আপনি ক্লিক করলে যেসব জব আছে সেগুলো দেখতে পাবেন। এখানে এইচজি জবস, এইচজি জব মানে হায়ার গ্রুপ। তো আপনি সাধারণত অনেকে আছে যারা কি প্রাইসের জবগুলো ধরে তারা আবার কি করে আপনার এখানে পোস্ট দেয়, তারা কিছু কমিশন রেখে এখানে পোস্ট করে। তো এই যে জবের একটা সুবিধা হচ্ছে যে আপনি এই জবটা যদি করেন, এখানে আপনি যদি ভুলও হয় সেক্ষেত্রে সাকসেস রেটে আপনার কোনো সমস্যা হবে না। এখানে টাস্ক আই ফিনিশড মানে আমি কতগুলো জব শেষ করেছি সে সম্পর্কে বলা হচ্ছে। মাই ক্যাম্পেইন, আমি যদি এখানে এই সাইটে কোনো ক্যাম্পেইন করে থাকি। তারপরে দেখেন এখানে ডিপোজিটটা সাধারণত আমাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, ডিপোজিট যারা মনে করেন জব পোস্ট করে তাদের ক্ষেত্রে। উইথড্রল হচ্ছে আমি আর্নিং যেটা করব সেটা তোলার জন্য এটা অপশন। আর অ্যাকাউন্টস তো বুঝতে পারছেন যে অ্যাকাউন্টে আপনার ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে। তবে আসেন আমরা দেখি অল জবে কি অবস্থা, কোনো জব আছে কিনা। হ্যাঁ এখানে দেখেন এখানে অনেকগুলো জব অলরেডি পোস্ট আছে, যেখানে ভ্যালুগুলো এখানে পাশে দেওয়া আছে। একটা হচ্ছে সাইন আপ প্লাস হিউম্যান ভেরিফাই প্লাস স্ক্রিনশট, এই জবটি করলে আমাদের তারা 21 সেন্ট দিবে। এটার সাকসেস রেট 67%। সাকসেস রেটটা কি, যে এখানে যে যতগুলো জব এই কাজটা করেছে যেসব পার্সন, তাদের ভিতরে কতজন সাকসেসফুলি করতে পেরেছে আসলে, এটাই হচ্ছে এখানে সাকসেস রেট। এরপরে দেখেন মিন ফেসবুক সাইন আপ, তা আপনি এটা এখানে একটা ফেসবুক সাইন আপ করলে এটার জন্য 8 সেন্ট পাবেন। আর এই জবগুলো কিভাবে করবেন আমি একটু খুব শর্টে আপনাদেরকে একটা ইয়ে করে দেখাই, যেটা খুব অল্প সময়ে করা যেতে পারে। এখানে এই জবটা কত, 60 সেন্ট। আপনি দেখেন অনেক বড় বড় জবও আছে এখানে। এখানে আমি একটা জব ওপেন করি, এখানে বলা হচ্ছে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভ টু, এই নাম্বারে একটা আপনাকে ইয়া করতে হবে ফ্রম ইয়োর ফোন টু ভেরিফাই ইয়োর ফোন নাম্বার। ইয়োর ফোন নাম্বার ইজ, এখানে আপনার মডিফাই করার জন্য একটা লিঙ্ক দিয়েছে, মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। আমি আমার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01747515572। এই নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জেস আছে এখানে দেন। এখানে দেখেন অ্যাক্টিভেট লেখা আছে, এই লেখাটা मोबाइले मैसेज अपशने जाए लिखे ये +1 दिए जो नम्बर टी लिखा आसे ये नम्बरे एसएमएस करबेन তাহলে আপনার সাইটটি মোবাইল ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এখানে বিভিন্ন জবে কাজ করতে পারবেন। তো এখন এখানে কিভাবে কাজ করবেন এই কাজগুলো খুব ইজি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে একটি করে কাজ শেষ করা যায় এবং 7 দিনের মতো সময় লাগে সেটা আপনার ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা জানার জন্য 6 থেকে 7 দিনের পর আপনি কাজটি রিভিউ করে আপনি যদি কাজটি সঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট আপনাকে দিয়ে দিবে আর যদি ভুল থাকে তাহলে সেটা আপনার আনসাকসেস লেখা চলে আসবে। আরেকটু বলে রাখি এখানে প্রতিটি জব করার পরে 1 থেকে 7 দিন সময় নেবে এর ভিতরে বায়ার আপনার জবটি রিভিউ করে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে পেমেন্ট করবে আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে পেমেন্ট করবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমি আমার পরবর্তী ভিডিওতে এখান থেকে প্র্যাকটিক্যালি কয়েকটি জব করে আপনাদের দেখাবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।